গত পরশু বিভিন্ন সামাজিক মাধ্যমে যেমন পঞ্চায়েতের সম্ভাব্য প্রধান ও উপপ্রধানের একটি লিস্ট ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সম্ভাব্য সভাপতি ও সহকারী সভাপতির নামের একটি লিস্ট যা তৃণমূলের জেলা কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। কিন্তু আজ গলসি এক নম্বর ব্লকের বিডিও অফিসে পুলিশের কড়া প্রহরায় যখন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের কাজ শুরু হয়, দেখা যায় অন্য চিত্র। এই ব্লকে পঞ্চায়েত সমিতির মোট সিট 27টা, যার মধ্যে তৃণমূলের দখলে ছিল 26টা এবং সিপিএমের দখলে 1টা। বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে বোর্ড গঠনের কাজ শুরু হলে দেখা যায় লিস্টে নাম থাকা সভাপতি পদপ্রার্থী আলপনা পাগদিকে 27 জন জয়ী প্রার্থী সমর্থন করেন। কিন্তু সমস্যা শুরু হয় সহকারী সভাপতি পদে দোলন দত্তকে সমর্থন করা নিয়ে। 19 জন জয়ী সদস্য সদস্যা দোলন দত্তের বদলে অনুপ চট্টোপাধ্যায়কে সহকারী সভাপতি পদে সমর্থন করেন। অবশেষে ভোটাভুটির মধ্য দিয়ে 19-8 ব্যবধানে জেতে গলসি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদে নিযুক্ত হন অনুপবাবু। বোর্ড গঠন সেরে বেরোনোর সময় সহকারী সভাপতি লিস্টে নাম থাকা দোলন দত্ত বলেন, ভোটাভুটির সময় তৃণমূলের গলসি এক নম্বর ব্লকের যুব সভাপতি ও মহিলা সভাপতি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনুপবাবুকে সমর্থন করেন। একই সাথে শক্তি প্রদর্শন করে সকলকে ধমকে চমকে ভয় দেখিয়ে অনুপবাবুকে সহকারী সভাপতি পদে নিযুক্ত করেন। এ বিষয়ে যাদের দিকে অভিযোগ গলসি এক নম্বর ব্লকের সেই যুব সভাপতি পার্থ মণ্ডল ও মহিলা সভাপতি ঝর্ণা দাসের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে এদিকে ওই 19 জন জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা ও কর্মী সমর্থকদের মধ্যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস দেখা যায়। তাদের পছন্দের জয়ী প্রার্থী পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি হওয়ায় সবুজ আবিরে মেখে বাজনা বাজিয়ে দলীয় নেতৃত্বের নামে স্লোগান দিয়ে তারা জয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করে বিডিও অফিস থেকে তাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যায়। আজ আমাদের দলের যে শপথ গ্রহণের দিন ছিল, ভোট গঠনের দিন, আমরা এসেছিলাম। দল কাল নির্দিষ্ট করে নাম পাঠিয়েছিল, সভাপতি আলপনা বাগদি, সহসভাপতি দোলন দত্ত। কিন্তু ভিতরে আসার পর আমাদের যুব সভাপতি, তাছাড়া হচ্ছে আমাদের মহিলা সভাপতি শুরু করে দলের ভাইস প্রেসিডেন্ট অনুপ চ্যাটার্জি এবং দলের আরেক ব্লক কমিটি মেম্বার পার্থসারথী মণ্ডল, এরা সবাই মিলে দল বিরোধী কাজ করেছে, দলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি করেছে এবং সবাইকে নিয়ে ধমকে চমকে দলের বিরোধী কাজ করে অনুপ চ্যাটার্জিকে এই ভোট গঠনে সমর্থন করেছে। এবং অনুপ চ্যাটার্জিকে সমর্থন করার জন্য যুব সভাপতি দাঁড়িয়ে নিজে বলেছে, আমি দল বিরোধী কাজ করে অনুপ চ্যাটার্জিকে ভোট করলাম। এবং ঝর্ণা দাস মহিলা সভানেত্রী, তিনিও বললো আমি দল বিরোধী কাজ করলাম, অনুপ চ্যাটার্জিকে ভোট দিলাম। দলের নির্দেশিকাকে একদম পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে, গায়ের জোরে, শক্তির জোরে, ঝুট ঝামেলা করে নিজেরা ভোট দখল করে নিয়েছে। তো এতে আমি মনে করি আগামী দিনে দলের খুব ক্ষতিকর, কারণ আমি মনে করি একজন